আসসালামু আলাইকুম পরমতো বিকেলে আমরা আছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অনেক প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন এখানে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা দেশে আসতেছে তার আত্মীয় স্বজন অধীর আগ্রহে বসে আছে অধীর অপেক্ষায় কখন দেখবে এক পলক দেখা হবে কখন তার প্রিয়জন এসে জড়িয়ে ধরবে সেই আশায় এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আবার কেউ বা তার প্রিয়জনদেরকে বিদায় দেওয়ার জন্য প্রবাসে চলে যাচ্ছে তার প্রিয়জনকে শেষ দেখাটা শেষ দেখা বললে আসলে ভুল হবে চলে যাওয়ার কারণে মানে বাইরে বিদেশ চলে যাওয়ার কারণে এক পলক দেখার জন্য আবার এখানে দাঁড়িয়ে তাকিয়ে থাকে কখন তার প্রিয়জন দূর থেকে একটু হাতছানি দিবে দূর থেকে বলবে যাও আমি ভালো আছি আমি চলে যাচ্ছি জীবিকার তাগিদে তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এইসব কথার জন্যই এইসব আকুতি এইসব আবেগ প্রকাশের জন্যই মানুষ মূলত এখানে দাঁড়িয়ে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি কত মানুষ এখানে সবচেয়ে সুন্দরের ব্যাপার সবচেয়ে খুশির ব্যাপার এখানকার স্পেসটা যথেষ্ট বড় এই স্পেসটা আপনি নর্মালি ঢাকার চাইতে এই আন্তর্জাতিক বিমানবন্দরটা বিশাল স্পেস এখানে চাইলে অনেক মানুষ একসাথে জমায়েত হতে পারে গাড়ি পার্কিং করতে পারে কিংবা বাচ্চারা একটু স্পেস পায় হাঁটাচলা করার বা ফ্যামিলি এসে একটু স্পেস পায় তারা এখানে রিল্যাক্স ফিল করার যদি এখানে সব কিছুর দাম একটু বেশি ভাই কি আসলেন নাকি যাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানুষ চলে যাচ্ছে তার বাচ্চাকে একটু ঘুরাচ্ছে একটু শেষ মুহূর্তে বিনোদন দিচ্ছে মনের কষ্টে কিছুটা কমার জন্য সেও চেষ্টা করতেছে ভালো থাকুক এখানকার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা ভালো থাকুক আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম